খনন করে খালটা যে আমরা গ্যাস পাইনি সেই একই জায়গায় কূপ খনন করে আওয়ামী লীগের আমলে আমরা শুধু গ্যাস না এবার আমরা তেলও পেয়েছি। আল্লাহ যখন কাউকে কিছু দেয় সেটা জন বুঝেই ধন দেয়। 2001 সাল নির্বাচন আমাদেরকে ক্ষমতা আসতে দিল না। কেন দিল না? দিল না এই কারণে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতে হবে, কারণ আমেরিকার কোম্পানিরা এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছি আমি গ্যাস বেচবো না, এই গ্যাস আমার জনগণের গ্যাস, এই গ্যাস জনগণের কাছে ব্যবহার হবে। আমি বিদ্যুৎ দেবো, সার কারখানা করবো, পেট্রোকেমিক্যাল করবো, জনগণের কল্যাণে ব্যয় করে যদি 50 বছর রিজার্ভ রেখে তার যদি অতিরিক্ত থাকে তাহলে দেবো। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যে বিএনপিকে 96 সালে জনগণের ভোট চুরি করেছিল 15 ফেব্রুয়ারি নির্বাচন, এই ভোট চুরির অপরাধে দেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত ভোট চোর জনগণের সম্পদ চোর সেই বিএনপিকে আবার ক্ষমতায় বসানো ভোট কারচুপির মধ্য দিয়ে। গ্যাস বিক্রির 19 টাকা দিয়েছিল খালেদা জিয়া, সেই ক্ষমতায় গেলে গ্যাস বেচবে, সেই জন্য তার পিঠে বাহাবা দিলে তাকে ক্ষমতায় বসানো। রেজাল্ট কি? জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন। আমি বলেছিলাম এখানে যে গ্যাস দিতে পারবে না, তার গ্যাস পাবেই না, আসলে পাইনি, দিতে পারেনি, এটা হলো বাস্তবতা। যে কূপ খনন করে খালটা যে আমলে গ্যাস পাইনি সেই একই জায়গায় কূপ খনন করে আওয়ামী লীগের আমলে আমরা শুধু গ্যাস না এবার আমরা তেলও পেয়েছি। আল্লাহ যখন কাউকে কিছু দেয় সেটা জন বুঝেই ধন দেয়, এটা হলো বাস্তব কথা। তারা জন বুঝে দেয়, এটাই আল্লাহর কাজ। আল্লাহ জানে ওদের কাছে দিলে সব নয় করবে, আর আওয়ামী লীগের হাতে করলে জনগণের কল্যাণে কাজে লাগবে, ঠিক কিনা বলেন? আমি ঠিক বুঝি কাজে আমরা আপনারা দেখেন বিএনপি আজকে কি করছে। আমরা যখন উন্নয়নের কাজ করছি তখন তাদের কাজ হচ্ছে আগুন দিয়ে মানুষ পোড়ানো। কোন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকলে এইভাবে আগুন দিয়ে মা শিশু মা সন্তানকে বাচ্চা যে বুকের মধ্যে ধরে রেখেছে সেই মা আগুনে পুরো কয়লা হয়ে যেতে বাচ্চা সহ আছে আগুন দিয়ে রেল পড়াচ্ছে, বাস পড়াচ্ছে, গাড়ি পড়াচ্ছে, এতই না। এই স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ, ভয় করে আমার। 2013 সাল তাদের অগ্নি সন্ত্রাস, ওই অগ্নি সন্ত্রাসে তখন 5ই জানুয়ারি নির্বাচন ছিল, সেই নির্বাচন ঠেকানোর নামে এই বিএনপি অগ্নি সন্ত্রাস শুরু করে।